ओम नमो भगवते रामकृष्णाय। आजकेर मनन एई पर्वे आमरा भारते विवेकानंद थेके पाठ करछि। आजकेर पाठ पंचम पर्व। एखाने स्वामी विवेकानंद तार भाषणे बोलछेन, हे आमार स्वदेशीय भ्रातृवृंद, सर्वोपरि पृथिवीके एई महान सत्य आमादेर शिखाइते हइबे। अन्यान्य देशेर बड़ बड़ शिक्षित व्यक्तिगण नासिका कुंचित करिया आमादेर धर्म के पौत्तलिकता बोलें, आमी ताहादिगके एइरूप करिते देखियाछि, किन्तु ताहारा स्थिर हइया कखनो भावें ना जे ताहादेर मस्तिष्के कि घोर कुसंस्कार राशि बर्तमान। एखनो सर्वत्र एई भाव, एई घोर साम्प्रदायिकता, मनेर एई नीच संकीर्णता। ताहारा मने करें ताहादेर निजेदेर जहा आछे ताहाई अति मूल्यवान, अर्थोपार्जनी ताहादेर मते जीवनेर एकमात्र सद व्यवहार। ताहादेर जहा आछे ताहाई एकमात्र काम्य वस्तु, आर बाकी सब किछुई किछुई नय। यदि तिनि मृत्तिकार द्वारा कोनो असार वस्तु निर्माण करिते पारें अथवा कोनो यंत्र आविष्कार करिते समर्थ हन, तबे सब किछु फेलिया दिया ओइगुलिकेई भालो बलिते हइबे। शिक्षा ओ विद्यार बहुल प्रचार सत्त्वेओ समग्र पृथ्वीर एई अवस्था, किन्तु वास्तविक पृथ्वीते एखनो शिक्षार प्रयोजन, एखनो सभ्यतार प्रयोजन। बलिते कि एखनो कोथाओ सभ्यतार आरम्भ मात्र हय नाई। এখনো মনুষ্য জাতির শতকরা 99 জন অল্প বিস্তর অসভ্য অবস্থায় রহিয়াছে। বিভিন্ন পুস্তকে এই সব কথা পড়িতে পারো। পরধর্ম সহিষ্ণুতা ও এরূপ তত্ত্ব সম্বন্ধে আমরা গ্রন্থ পাঠ করিয়া থাকি বটে, কিন্তু নিজ অভিজ্ঞতা হইতে আমি বলিতেছি, এখনো পৃথিবীতে এই ভাবগুলি নাই বললেই হয়। শতকরা 99 জন এই সকল বিষয়ে চিন্তাও করে না। পৃথিবীর যে কোনো দেশে আমি গিয়াছি, সেখানেই দেখিয়াছি এখনো অন্য ধর্মাবলম্বীর উপর দারুণ নির্যাতন চলিতেছে। নূতন বিষয়ে শিক্ষা করার সম্বন্ধে পূর্বেও যে সকল আপত্তি উঠিত, এখনো সেই পুরনো আপত্তিগুলি উত্থাপিত হইয়া থাকে। জগতে যতটুকু পরধর্ম সহিষ্ণুতা ও ধর্মভাবের প্রতি সহানুভূতি আছে, কার্যত তাহা এইখানেই এই আর্য ভূমিতেই বিদ্যমান, অপর কোথাও নাই। কেবল এইখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয়, আর কোথাও নহে। যদি তুমি অন্য কোনো দেশে গিয়া মুসলমান দিগকে বা অন্য ধর্মাবলম্বীগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো, দেখিবে তাহারা কিরূপে সাহায্য করে। তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহ মন্দিরটিও তাহারা ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিবে। এই কারণেই পৃথিবীর পক্ষে এই শিক্ষার বিশেষ প্রয়োজন। ভারতের নিকট পৃথিবীকে এখনো এই পরধর্ম সহিষ্ণুতা, শুধু তাহাই নহে, পরধর্মের প্রতি গভীর সহানুভূতির শিক্ষা করিতে হইবে। শিব মহিম্ন স্তোত্রে কথিত হইয়াছে, ত্রয়ী সাংখ্যং যোগঃ পশুপতিমতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদপথ্যমিতি চ রুচিনাম বৈচিত্র্যাদৃজকুটিল নানা পথজুষাম নৃণাম এক গম্যস্তমসি পয়সাম অর্ণবৈব। অর্থাৎ বেদ, সাংখ্য, যোগ, পাশুপত ও বৈষ্ণব মত, এই সকল ভিন্ন ভিন্ন মতের মধ্যে কেহ একটিকে শ্রেষ্ঠ অপরটিকে হিতকর বলেন। সমুদ্র যেমন নদী সকলের একমাত্র গম্যস্থান, রুচিভেদে সরল কুটিল নানা পথগামী জনগণেরও সেই রূপ তুমি একমাত্র গম্য। ভিন্ন ভিন্ন পথে যাইল সকলেই, কিন্তু একই লক্ষ্যে চলিয়াছে। কেহ একটু বক্র পথে ঘুরিয়া কেউ বা সরল পথে যাইতে পারে, কিন্তু অবশেষে সকলেই সেই এক প্রভুর নিকট পৌঁছিবে। যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয়
सर्वत्र देखिबे तखनी तुम्हारे शिव भक्ति एवं तुम्हारे शिव दर्शन सम्पूर्ण हईबे। एक सुंदर कथा बोले सम्पूर्ण जगदेव नंदनवनम सर्वे अपि कल्पद्रुमा गंग्यं वारी समस्त वारी निवास इत्यादि बोले बला है अपूर्व सुंदर ये भावना जेखने बोले सम्पूर्ण जगदीव नंदन वनम समस्त जगत टाई नंदन वन अर्थात स्वर्गोद्यान सम्पूर्ण जगदीव नंदन सर्वे अपि कल्पद्रुमा जत गाछ रहे छे सब कल्पद्रुम अर्थात पारिजात वृक्ष स्वर्गेर वृक्ष सर्वे अपि कल्पद्रुमा गंगं वारी समस्त वारी निवह जत जल सब गंगा वारी स्तोत्राणि सर्वागिरो जत कथा सब तुम्हार स्तोत्र वाच प्राकृत श्रुतिगिरो वाराणसी मेदिनी वाच प्राकृत श्रुतिगिरो ए प्राकृत अश्लील अश्लील जाई कथा बोली ना क्यों সেগুলো হচ্ছে বেদ বাক্য এইগুলো সমস্ত ভারতীয় ভাবনা আর বারাণসী মেদিনী এই পৃথিবী এটি বারাণসী ছাড়া কিছু নয় সমস্ত পৃথিবীটাই বারাণসী তুল্য যজ্জত কর্ম করোমি তত্তদখিলম শম্ভো তব আরাধনম যা যা কাজ করি সব তোমার আরাধনা অসাধারণ কথা রয়েছে তাহলে आत्मा त्वं गिरिजामति सहचरा प्राणा शरीरं गृहं पूजाते विषयोपभोग रचना निद्रा समाधि स्थिति संचार पदयो प्रदक्षिण विधि स्तोत्राणि सर्वागिरो यज्जद कर्म करोमि तत्तदखिलं शंभो तव आराधनम असाधारण कथा एगुलो भारतवर्षी वर्तमान आत्मा त्वं हे शिव तुमी आत्मा গিরিজা মতি আমার মন হচ্ছে গিরিজা পার্বতী হচ্ছে আমার মন গিরিজা মতি সহচরা প্রাণা এই যে আমার ইন্দ্রিয়গুলো রয়েছে এগুলো সমস্ত সহচর শুভের শিবের যেন ভূত প্রেতের মতন এই ইন্দ্রিয়গুলো সহচরা প্রাণা শরীরম গৃহম শরীরটা হচ্ছে গৃহ অর্থাৎ হচ্ছে দেহ মন্দির পূজাতে বিষয়োপভোগ রচনা যত বিষয় সেগুলো সব তোমার পূজাস্বরূপ পূজার উপকরণ পূজাতে বিষয়োপভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি আমরা যে নিদ্রা যাই সেটি হচ্ছে যেন সমাধি যজ্জদ কর্ম করোমি তত্তদখিলম শম্ভো তব আরাধনম আমি যা যা কাজ করি সব তোমার আরাধনা স্বরূপ এইসব ভাবনাগুলো ভারতবর্ষেই বর্তমান সেজন্য বলা হচ্ছে যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয় সর্বত্র দেখিবে তখনই তোমার শিব ভক্তি এবং তোমার শিব দর্শন সম্পূর্ণ হইবে তিনি যথার্থ সাধু তিনি যথার্থ হরিভক্ত যিনি সেই হরিকে সর্বজীবে এবং সর্বভূতে দেখিয়া থাকেন যদি তুমি শিবের যথার্থ ভক্ত হও তবে তুমি তাহাকে সর্বজীবে ও সর্বভূতে দেখিবে যে নামে যে রূপে তাহাকে উপাসনা করা হোক না কেন তোমাকে বুঝিতে হইবে যে সব তাহারই উপাসনা কাবার দিকে মুখ করিয়াই কেহ জানু অবনত করু অথবা খ্রিস্টীয় গির্জায় বা বৌদ্ধ চৈত্যে উপাসনা করু জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সে তাহারই উপাসনা করিতেছে যে কোনো নামে যে কোনো মূর্তির উদ্দেশ্যে যেভাবে পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন তা ভগবানের পাদপদ্মে পৌঁছায় কারণ তিনি সকলের একমাত্র প্রভু সকল আত্মার অন্তরাত্মা যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস এই কথাগুলো স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতার প্রথম দিনে 11 সেপ্টেম্বরের বক্তৃতা তো উল্লেখ করেছিলেন ভারতবর্ষে ফিরে বক্তৃতা দিতে গিয়ে এই ভাবনাগুলো আবার উপস্থাপিত করছেন অসাধারণ সেই কথা আমাদের দেশেই বলা হচ্ছে জৌর খুদাই মসজিদ বসা থই আর মুলুক কিসকেরা তীর্থ মুরতি রাম নিবাসা দুহময় কিন হুন হেরা পুরীব দিশা হরি কা বাসা পশ্চিম আলহম কামা
दिल ही खजई दिलई दिल भित्र इहा राम रहिमाना। ईश्वर सर्वत्र विद्यमान रहे भले जी जो खुदाई मस्जिद बसत और मुलुक किसके रा खुदा जदि मस्जिदे बसे थके তাহলে অন্য জায়গাগুলো কার? অন্য জায়গাগুলো কি খোদার নয়? শুধু মসজিদই খোদার, মসজিদ বাদ দিলে অন্য জায়গাগুলো খোদার নয়। এই উদার ভাবের কথা বলা হচ্ছে, না এটা হতে পারে না। যে খুদাই মসজিদ বসত আর মূলক কিসকেরা তীর্থ মূর্তি রাম নিবাস দুহময়ী কীন হন হেরা। তীর্থ এবং মূর্তির মধ্যে যদি রাম অবস্থান করেন, তীর্থ এবং মূর্তি বাদ দিলে অন্য জায়গায় কি রাম নেই? পূর্ব দিশা হরি কা বাসা পশ্চিম আল্লাহ মুকামা। পূর্ব দিকে হরির বাস, পশ্চিম দিকের আল্লাহর বাস। পূর্ব দিক বাদ দিলে কি হরি নেই? পশ্চিম দিক বাদ দিলে কি আল্লাহ নেই? এ কখনো হতে পারে? সেজন্য বলছে দিল হি খোঁজই দিলই দিল ভিতর ইহা রাম রহিমানা। তুমি অন্তরে গভীরে প্রবেশ করে দেখো, সেখানে রাম রহিম আল্লাহ গড় ঈশা মুসা সকলে রয়েছেন। অন্তরের তিনি অন্তর্জ্যোতি রূপে বর্তমান। এই উদার ভাবনাগুলো থাকলে আমাদের মধ্যে বিরোধ কখনো আসে না। স্বামী বিবেকানন্দ বলছেন, এই ভাবনাগুলো ভারতবর্ষ থেকে উত্থিত হয়েছে, চারদিকে প্রচারিত হয়েছে, ভারতবর্ষে এগুলো অনুসৃত হয়েছে। অন্যান্য দেশে তুলনামূলকভাবে অনেক বেশি সহিষ্ণুতার অভাব রয়েছে। বলা হয়েছে ভারতবর্ষেই হিন্দুগণ অন্য ধর্মাবলম্বীদের তারা হচ্ছে স্থান করে দিয়েছেন, উদারভাবে তাদেরকে তাদের জন্য গির্জা নির্মাণ করেছেন, উদারভাবে মসজিদ নির্মাণ করেছেন। এরকম ভাবনা, এরকমটি অন্যান্য দেশে অন্যান্য জাতির মধ্যে খুব অল্পই বিদ্যমান রয়েছে। অতএব এই উদার ভাবনাটাকে নিয়ে চললে সমগ্র বিশ্বের যে কল্যাণ হবে তো কোনো সন্দেহ নেই। অন্যান্য জাতির মানুষ ভারতবর্ষের মানুষকে পৌত্তলিক বলে তারা ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি করে, কিন্তু শুধু পৌত্তলিকতাই ভারতবর্ষের পূজার আদর্শ নয়। সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখে পূজা করা, সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন, এইসব কথাগুলো বলা হয়েছে। রবীন্দ্রনাথ এর সূত্র ধরে একটি অনবদ্য কবিতা লিখছেন, এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গ মালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিক বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোমকূপে লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হরষে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। সমস্ত অণু পরমাণু সব কিছুর মধ্যে সেই ঈশ্বর বিরাজিত, ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ। ঈশ্বর সব কিছুকে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। ঈশ্বর ভগবান বলছে, মত্ত পরতরম নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণাইব। এটা সূত্রের মধ্যে যেমন মণি এরা সব সংযোজিত হয়ে একটি মালা তৈরি হয়, তেমনি ঈশ্বরের মধ্যে আমরা সকলে অনুসূত রয়েছি। এই উদার ভাবনাগুলো ভারতবর্ষেই কিন্তু আবিষ্কৃত হয়েছে, এগুলোর অনুশীলন করা হয়েছে। যাই হোক, আরও একটি কবিতায় সুন্দরভাবে বলা হয়েছে, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজ তারে দের দের। এখানে সর্বত্র ঈশ্বরের সেই প্রকাশকে অনুভব করার চেষ্টা করা হয়েছে, বোঝাবার চেষ্টা করা হয়েছে। এবার স্বামী যাওয়া বলছে, যে কোনো নামে যে কোনো মূর্তির উদ্দেশ্যে যেভাবেই পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন, তাহা ভগবানের পাদপদ্মে পৌঁছায়, কারণ তিনি সকলের একমাত্র প্রভু, সকল আত্মার অন্তরাত্মা। পৃথিবীতে কি অভাব তাহা তিনি আমাদের অপেক্ষা অনেক ভালোভাবেই জানেন। সর্ববিধ ভেদ দূরীভূত হইবে ইহা অসম্ভব,
ভেদ থাকিবে, বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব। চিন্তারাশির এই সংঘর্ষ ও বৈচিত্র্যই জ্ঞান উন্নতি প্রভৃতি সকলের মূলে। পৃথিবীতে অসংখ্য পরস্পর বিরোধী ভাবসমূহ থাকিবেই, কিন্তু তাই বলিয়া যে পরস্পরকে ঘৃণা করিতে হইবে, পরস্পর বিরোধ করিতে হইবে, তাহার কোনো প্রয়োজন নাই। অতএব সেই মূল সত্য আমাদিগকে পুনরায় শিক্ষা করিতে হইবে, যাহা কেবলমাত্র এখান হইতে আমাদের মাতৃভূমি হইতেই প্রচারিত হইয়াছিল। আর একবার ভারতকে জগতের সমক্ষে এই সত্য প্রচার করিতে হইবে। কেন আমি একথা বলিতেছি? কারণ এই সত্য শুধু যে আমাদের শাস্ত্রগ্রন্থেই নিবদ্ধ তাহা নহে, আমাদের জাতীয় সাহিত্যের প্রত্যেক বিভাগে, আমাদের জাতীয় জীবনের সর্বত্র ইহা প্রবাহিত রহিয়াছে। এইখানে, কেবল এইখানেই ইহা প্রাত্যহিক জীবনে অনুষ্ঠিত হইয়া থাকে। যারা আর চক্ষুষ্মান ব্যক্তি মাত্রেই স্বীকার করিবেন যে এইখানে ছাড়া আর কোথাও ইহা কার্যে পরিণত করা হয় নাই, এইভাবে আমাদের জগৎকে ধর্মশিক্ষা দিতে হইবে। ভারত ইহা অপেক্ষাও অন্যান্য উচ্চতর শিক্ষা দিতে সমর্থ বটে, কিন্তু সেইগুলি কেবল পণ্ডিতদের জন্য। এই নম্রতা, শান্তভাব, তিতিক্ষা, পরধর্ম সহিষ্ণুতা, সহানুভূতি ও ভ্রাতৃভাবের মহতি শিক্ষা, আবলবৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, সর্বজাতি সর্ববর্ণ শিক্ষা করিতে পারে। একম সদ বিপ্রা বহুধা বদন্তি। আমাদের ভারতবর্ষে সদাচারের শিক্ষার কথা বলা হয়েছে, বলেছে সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। অর্থ কি? সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম। সদাচার দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মন শুদ্ধ হয়, এবং নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। নির্মল এবং বিশুদ্ধ মন দেবতার মন্দির। আমাদের মানুষের প্রত্যেকটি শরীর এক একটি মন্দির ছাড়া কিছু নয়। কখন এই শরীরটাকে আমরা মন্দির বলে উপলব্ধি করতে পারব বা মন্দির হয়ে উঠবে কখন আমাদের শরীরটা? যখন আমাদের মধ্যে সদাচার আসবে, আমরা প্রত্যেকের সঙ্গে মধুর ব্যবহার করব। সেজন্য অসাধারণ কথা, সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। আবার কোনগুলো সদাচার, সেগুলো নিয়েও ভারতবর্ষে চর্চা হয়েছে, অনুশীলন হয়েছে। বলা হয়েছে অনসুয়া ক্ষমা শান্তি সন্তোষ প্রিয়বাদিতা কাম ক্রোধ পরিত্যাগ শিষ্টাচার নিদর্শনম। কোনগুলো শিষ্টাচার? না অনসুয়া, কারোর প্রতি যেন বিদ্বেষ ভাব, হিংসা ঈর্ষার ভাব না থাকে। অনসুয়া ক্ষমা শান্তি, ক্ষমার ভাব থাকে, শান্তির ভাব থাকে। অনসুয়া ক্ষমা শান্তি সন্তোষ প্রিয়বাদিতা, সন্তোষ থাকবে আমাদের মধ্যে। প্রিয়বাদিতা, প্রত্যেকের সঙ্গে কথা যে বলবো, মধুর ভাষী হব, এগুলোর শিক্ষা, এগুলোর চর্চা, অনুশীলন ভারতবর্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে। অনসুয়া ক্ষমা শান্তি সন্তোষ প্রিয়বাদিতা কাম ক্রোধ পরিত্যাগ শিষ্টাচার নিদর্শন। কাম ক্রোধ পরিত্যাগ করলে বলা হচ্ছে আমাদের শিষ্টাচারে প্রতিষ্ঠা আসে। আর কি বলা হয়েছে? ক্ষময়া দয়া প্রেমনা সুন্দরিতেনার জবেন চ বশী কুড়িয়াদ জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। কোনগুলো অনুশীলন করতে হবে? বিনয়ের ভাব, সেবার ভাব নিয়ে চলতে হবে। সময়া দয়া প্রেমনা, ক্ষমার ভাব থাকবে, দয়ার ভাব থাকবে, প্রেম অর্থাৎ ভালোবাসা থাকবে। সময়া দয়া প্রেমনা সুন্দরিতেনার জবে নচ, সুন্দরিত অর্থাৎ সত্যকে অবলম্বন করব, আর্যব অর্থাৎ সরল হব। এগুলো হচ্ছে সত্যিকারের সদাচার, এগুলোতে প্রতিষ্ঠিত হলে জগৎ সুন্দর হয়ে যায়। আর দৈবী সম্পদের শিক্ষা ভারতবর্ষ দিয়ে আসছে, যেখানে বলা হচ্ছে অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ অবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়া ভূতেষু অলোলুব্ধম মার্দবম হি অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা
भवन्ति सम्पदाम दैवीम अभिजातस्य भारत। এই দৈবী সম্পদগুলো আমাদের লাভ হলে তাহলে গোটা বিশ্ব একটা স্বর্গদানে পরিণত হয়। এই শিক্ষাগুলো যদি শুধু ভারতবর্ষ থেকে অন্য দেশ গ্রহণ করে, সারা বিশ্ব একটা মনোরম, একটি অপূর্ব সুন্দর স্বর্গরাজ্যে স্বর্গদানে পরিণত হয়। এই শিক্ষা সমস্ত বিশ্বের কল্যাণের জন্য প্রসারিত অনুশীলিত হওয়া একান্ত প্রয়োজন। ঈশ্বর আমাদের সেই শক্তি দিন, ভারতবর্ষের এই শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়ুক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।